স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের জন্য নদিয়ায় এই প্রথম হতে চলেছে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আলোচনা এবং আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। ছাত্র ছাত্রীরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করলেও বাস্তব সম্পর্কে তাদের বিশেষ জ্ঞান না থাকায় জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কিছুটা কমে গিয়েছে। সেই ভাবনা থেকেই নদিয়ার শান্তিপুরের বড় গোস্বামীপাড়ার বাসিন্দা রাজীব বসু জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে বাস্তব ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করানোর উদ্দেশ্য নিয়েই নিজের বাড়িতেই বসেছেন টেলিস্কোপ সহ জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানার বিভিন্ন রকমের যন্ত্র নিয়ে। শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল ছাত্র রাজীব বসু এর আগেও নিজের স্কুলে একটি টেলিস্কোপ উপহার দিয়েছেন। এবার তিনি চান জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ছাত্রছাত্রীদের বাস্তব দিয়ে তৈরি করতে। তিনি নিজের বাড়িতে টেলিস্কোপ এবং জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন রকমের যন্ত্রের মাধ্যমে ছাত্রছাত্রীদের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ধারণা তৈরি করতে আগ্রহী। এইভাবে জ্যোতির্বিজ্ঞানটা যদি বাচ্চাদের মধ্যে আরো বেশি এগিয়ে যায় তাহলে আমার যে চিন্তা সেটা ফলপ্রসূ হবে। আপনি যে বিদ্যালয়ে পড়তেন মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ে সেখানে একটা কিছু আপনি এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র ছিলাম এবং সেখানে আমি গত 2 বছর আগে আমি একটা টেলিস্কোপ আমি ওখানে এই বাচ্চাদের শেখানোর উদ্দেশ্যেই ওখানে আমি দিয়েছি, যেটা স্কুল কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করেছিলাম যে আমি আসবো, কিন্তু 2 বছর করোনাকালে স্কুল বন্ধ থাকায় সেটা সম্ভব হয়নি। তো আমি মাস্টারমশাইদের সাথে আলোচনা করেছি, তারা আমাকে বলেছেন যে তুমি এসো কোনো একটা দিন দেখে বাচ্চাদের মধ্যে থেকে কিছু ছেলেদেরকে বেছে নিয়ে তুমি আকাশে কী করে দেখতে হয়, কী করে টেলিস্কোপ সেট করতে হয় বা কী করে পরিচালনা করতে হয় সবগুলো শিখিয়ে দিয়ে যাও। তো আমি নিশ্চয়ই যাব এবং আমি প্রত্যেক স্কুল কর্তৃপক্ষের কাছে বলছি আপনারা একটা করে টেলিস্কোপ রাখুন, এটা খুব দামি এবং একটা শিক্ষামূলক এত ভালো একটা বিষয় যা আমরা ইগনোর করি, শুধুমাত্র পড়াশোনাকে সামনে রেখে এগিয়ে যেতে চাই, কিন্তু এটা পড়াশোনার বাইরে নয়। অ্যাস্ট্রোনমি ছাড়া কোনো কিছু হয় না, যার জন্য জ্যোতির্বিজ্ঞানকে বলা হয় ওল্ডেস্ট সায়েন্স অফ দ্য ওয়ার্ল্ড, ফাদার অফ দ্য সায়েন্স। তো ফাদার অফ দ্য সায়েন্স অর্থাৎ এখান থেকেই বিজ্ঞানের উৎপত্তি, এখান থেকেই সমস্ত কিছু। যা বিজ্ঞান আপনারা দেখছেন বর্তমানে সারা পৃথিবীতে যত রকমের বিজ্ঞান রয়েছে তার মধ্যে জ্যোতির্বিজ্ঞানের থেকেই সব কিছু জন্ম। প্রাচীন জ্যোতির্বিজ্ঞান থেকেই আমাদের বিজ্ঞান ধারণার সৃষ্টি হয়েছিল। সেই 1 থেকে 0 সংখ্যার উদ্ভাবন বলুন বা সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, এই সমস্ত বিষয়টাই কিন্তু উঠে এসেছিলো এই জ্যোতির্বিজ্ঞান নিয়ে চর্চা করার ফলে। ফলে জ্যোতির্বিজ্ঞানকে যদি আমরা পাশে সরিয়ে রেখে অন্য বিজ্ঞানগুলোকে নিয়ে এগিয়ে যাই তাহলে সম্পূর্ণ জ্ঞান লাভ করা যাবে না। জ্যোতির্বিজ্ঞান সব কিছুর মধ্যে লুকিয়ে রয়েছে। কী কী ধরনের যন্ত্র রয়েছে আপনাদের? আমার কাছে প্রচুর রকমের টেলিস্কোপ রয়েছে, রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, রিফ্লেক্টিং। রিফ্র্যাক্টিং আর রিফ্লেক্টিংয়ের মধ্যে দুটো পার্থক্য আছে, যেটা গ্যালিলিও আবিষ্কার করেছিলেন যে একটা প্রাইমারি মিরর, একটা প্রাইমারি লেন্স থাকবে, সামনে একটা লেন্স থাকবে এবং সেই লেন্স থেকে আলো এসে আইপিসে পড়বে এবং আমরা কোনো একটা জিনিসকে দেখতে পাবো। এই যে একই প্রতিসরক দূরবীন বলি আমরা, হ্যাঁ, এই প্রতিসরক দূরবীন এটা গ্যালিলিও আবিষ্কার করেছিলেন, যার জন্যকে গ্যালিলিয়ান টেলিস্কোপ বলা হয়। আর একটা আছে নিউটনিয়ান। নিউটন দেখলেন যে গ্যালিলিও যেটা আবিষ্কার করেছেন তো সেইটাতে কোনো অবজেক্ট দেখতে গেলে একটা অন্য রকমের বিভিন্ন রকমের আলোর একটা অ্যাভারেশন তৈরি হচ্ছে লেন্সের মধ্যে দিয়ে। তখন উনি আয়নাকে ঘষে একটা অবতল আয়না তৈরি করলেন এবং সেই অবতল আয়নাকে আয়নার উপরে আলোকরশ্মি পড়ে রিফ্লেক্ট করে আইপিস দিয়ে আমরা দেখি। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।